বাম জমানায় মাঝে মধ্যে এমন অভিযোগ বারবারই তুলত তৃণমূল সহ বিরোধীরা। এবার প্রার্থীপদ প্রত্যাহার করতে একই কায়দায় বিরোধী প্রার্থীদের বাড়িতে সাদা থান ফুলের মালা পাঠানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনের পরিবারের অভিযোগ, মনোনয়ন জমার পর থেকেই হুমকি হুঁশিয়ারি চলছিল। এরই মধ্যে তৃণমূল কর্মীরা বাড়িতে এসে সাদা কাপড়, ফুলের মালা ও মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে গেছে। বলছে যে ভোটের কাগজ উল্টো না তো ভালো না তো আমরা মার্ডার করছি, থান কাপড় ফুল আর মিষ্টি দিয়ে আছে। মুর্শিদাবাদের রানীনগরে আবার নির্দল প্রার্থীর বাড়ির পাশে হুমকি পোস্টার পড়েছে। পোস্টারে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়লে বাড়িঘর জ্বালিয়ে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া, এমনকি বাড়িতে সাদা থান পাঠানোর মতো কথাও লেখা রয়েছে পোস্টারে। পোস্টারে রানীনগর অঞ্চল তৃণমূলের নাম রয়েছে। হুমকি দেখানো হবে, স্বাভাবিকভাবে ভোট হোক, ভোটের ময়দান আসুক, লড়াই করুক। পোস্টারে লেখা আছে টিএমসির বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সাদা কাপড় পরিয়ে দিব, বাদ বাকি এখানে যেটা লিখেছে গ্রাম থেকে সব মহিলাকে তুলে নিয়ে চলে যাবো, হ্যাঁ এইভাবে গ্রাম ছাড়া করে দেবো, ঘর বাড়ি ভেঙে দেবো। আসলে টিএমসির কোনো ভোটই নাই গ্রামে, ওরা আতঙ্ক করার চেষ্টা করছে। বাড়িতে সাদা থান যাতে বাড়ির মানুষদের শিহরিত করে দেওয়া যায়, ভয় পাইয়ে দেওয়া যায়, তারা যাদের জবরদস্তি আটকে দেয় পরিবারের লোককে, তৃণমূল পারবে না, ভোট হলে হারবে। অসততার চূড়ান্ত জায়গায় গিয়ে এমনকি এই রকমের ভয় পর্যন্ত পরিবারের লোককে দেখাচ্ছে, নানান আক্রমণ অত্যাচার, বাড়িতে সাদা থান আর কোথায় নামবে। এই যে মালা পাঠানো, বিধবা করে দেবো বলা, এর কপিরাইটটা কিন্তু সিপিএমের, ফলে ধরে নেবেন যে হয় সিপিএম করছে অথবা সিপিএম থেকে যারা বিজেপিতে গেছে তারা করছে, এই জেনেটিক্স মানে বৈশিষ্ট্য সিপিএমের এই থান পাঠানোর গল্পটা, তো ফলে এটার সঙ্গে তৃণমূল কোনোভাবে যুক্ত নেই। তো সিপিএম আমলে ছিল, সিপিএমের সব থেকে ভালো ছাত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, তো স্বাভাবিক সেটা শিখেছে ভালো করে, পাঠাচ্ছে সেই জন্য প্র্যাকটিস করছে ভালো করে। দুদিন আগে শোলের গব্বারের কায়দায় হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। বাইরে যত কেন্দ্রীয় বাহিনী থাকুক, ব্যালট বক্সে হাত দিতে গেলে জোর করে, হাতটা কিন্তু ব্যালট বক্সেই থেকে যাবে, স্লোগান একটাই হবে, এ হাত মুঝে দে দে ঠাকুর। এবার আরো এক ধাপে গিয়ে বিরোধী প্রার্থীর বাড়িতে সাদা থান পাঠানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। সুকান্ত দাস, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।